আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতেছি বাংলাদেশ থেকেই। এটা যখন আমি আমার আব্বার বাসায় আসলাম পরের দিন সকালবেলায়, আব্বা গাছ থেকে পেরে পাকা কলা নিয়ে আসছে। দেখেন কি সুন্দর লাগতেছে, একদম পাকা গাছ, পাকা কলা। আর আপনারা অনেকে দেখছেন আমার আব্বার বাড়িতে অনেক গাছ আছে, কলা গাছ থেকে শুরু করে সব রকমের গাছে আছে। তো আমাদের জন্য কিন্তু অনেক কলা রাখছিল, কিন্তু আমরা আস্তে আস্তে যেহেতু লেট হয়ে গেছে, কলা তো জানেন পাকা ধরলে কিন্তু বেশি দিন থাকে না, আর যেভাবে গরম পড়ে এই কারণেই তো অনেক কলাই কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এইখানে সকালবেলা ঘুম থেকে উঠে পরে কলা গেলাম, আর এদিকে আপু নাস্তা রেডি করতেছে, রুটি বানাচ্ছে। আর আমার আয়ান দেখেন কি সুন্দর, সে নিজে রুটি বানিয়ে আন্টির সাথে এখন সে রুটি শেখতেছে নানুর সাথে, সে কিচেনে গিয়ে তো এই রুটিটা খাবে। আয়ান কিন্তু সবসময় আপুর সাথে এই কাজটা করে। আর এখানে গরুর মাংস আলু দিয়ে ঝোল, গরম গরম রুটি খাচ্ছি। আর আয়ানের জন্য আগের দিন কিন্তু তার আন্টি আর মামা কিন্তু কেকটা নিয়ে আসলো আয়ানের ওয়েলকাম জানানোর জন্য, বাট আয়ান ঘুমিয়ে পড়ার কারণে আর কাটা হয়নি, আর সবাই ভুলিয়ে গিয়েছিলো আয়ানকে দেখি, সবাই এত এক্সাইটেড ছিল। পরে পরের দিন সকালবেলা আর কি কেকটা দিল আয়ান কাটার জন্য। তো আয়ান তো এই কেকগুলো অনেক পছন্দ করে, চকলেট কেকগুলো, এই কারণে আয়নের জন্য আমি ঢাকাতে কিন্তু অনেক খাওয়াইছিলাম। আপু যখন আয়নের জন্য ওয়েলকাম কেক নিয়ে আসলো, তখন কিন্তু আয়ানি কেকটা অনেক পছন্দ করছিল। তো সেক্ষেত্রে আয়নের কেন আয়নের বড় আন্টি মামা আয়নের জন্য নিয়ে আসছে, তো সাথে আমি কিন্তু কাটতেছি, আমাকে ওয়েলকাম জানানো হয়েছে। তো এখানে আমার বাসার আমার আমি যে রুমে থাকি ওইখানে এসি সার্ভিসিং করার জন্য আসছিল, তো এসিটাও সার্ভিসিং করা হয়ে গেছে। দেন এখানে গরম গরম কই মাছ ভাজি দিয়ে আম্মা দুপুরবেলা আমাকে ভাত দিয়ে দিল, কি যে মজা, মায়ের হাতের রান্নার তুলনা করা যায় না। মায়ের হাতের রান্নার যে তৃপ্তিটা, এই তৃপ্তি লাখ টাকা দিয়ে খাবার কিনলেও কিন্তু কে তৃপ্তি পাওয়া যায় না। আমরা যারা প্রবাসে থাকি প্রতিনিয়ত কিন্তু মায়ের হাতের রান্না অনেক মিস করি। আল্লাহ আমাকে সৌভাগ্য দিল যে এখনও পর্যন্ত আমি আমার মায়ের হাতের রান্না খেতে পারতেছি, আমার মা এখনও দুনিয়াতে জীবিত আছে। সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন। তো খাবার দাবার শেষ করে বিকালে একটু রিল্যাক্স করে সন্ধ্যা বেরিয়ে পড়লাম, আয়নের জন্য খাবার কিনতে হবে। তো আমি স্বপ্নতে চলে আসলাম, আমাদের নোয়াখালীতে কিন্তু স্বপ্ন আছে, স্বপ্নের উপরে কিন্তু একটা মেরাবডান একটা রেস্টুরেন্ট হয়েছিলো, খুবই সুন্দর। তো আমি আর স্বপ্নের ভিতরে আর ভিডিও করিনি, যে আমার মালগুলো নিয়ে তাদের যে সিকিউরিটি থাকে গেটের সামনে, উনি আমাকে হেল্প করতেছে আর কি। তো এখন আমি চলে যাচ্ছি বাসার দিকেই, আর আমি বাসায় চলে আসলাম। আর আমাদের বাসার সামনে কিন্তু একটা বিয়ে হচ্ছিলো, কি সুন্দর করে বিয়ে বাড়ি সাজানো, এই কারণে আপনাদের সাথে একটু শেয়ার করা। আজ তো আয়নে খাবারগুলো কিনলাম আর তাই পৌঁছে দিলাম বাসায় আর কি। তো আমি আবার বের হয়েছিলাম, আর আমাদের বাসার মোড়ে মোড়ে কিন্তু কে ফুচকা দোকানগুলো নিয়ে বসে আছে, খুব অনেক ধরনের খাবার নিয়ে বসে বিকালবেলা। আর এই ফুচকা মামার ফুচকাটা খুবই মজা ছিল, একদম নিরাময় হসপিটালে সামনে ছিল। আর আপনাদের সাথে আমি ব্লগ শেয়ার করি না, দেখা গেছে যে আমেরিকাতে সব কাজ নিজে করে তারপরে আবার সংসার সামলিয়ে কিন্তু আপনাদের সাথে প্রতিনিয়ত ব্লগ শেয়ার করতাম, কিন্তু এখন আর যে বাংলাদেশে আসার পরে কেন জানি এত আলসি লাগতেছে, কারণ আরামে বসে বসে খাচ্ছি, সবাই সব চারপাশ থেকে খাবার আনি দিচ্ছে, কোনো কাজকর্ম করতে হয় না। এই কারণেই দেখা গেছে এখন আর নিয়মিত ব্লগ করি না, আর ফ্যামিলির সাথে সময়টা কাটাচ্ছি, কোনখান দিয়ে যে দু মাস শেষ হয়ে গেল মানে টেরে পাচ্ছি না। তাই আপনাদের সাথে আমি আর তেমন ব্লগও শেয়ার করি না, হালকা পাতলা ব্লগগুলো শেয়ার করতেছি আর কি যখন সময় পাই। তো এখানে ফুচকা খেতে বসলাম, খুব বৃষ্টি হচ্ছে, নোয়াখালীতে আসার পরপরে কিন্তু প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, একদম প্রতিদিনই বৃষ্টি, বৃষ্টি ছাড়া কোনো কথাই নেই। তারপরেও কিন্তু বৃষ্টির মাঝে মাঝে আমার মোটামুটি কাজগুলো গুছিয়ে পারলাম। তো এখানে কথা বলতে বলতে কিন্তু মামা ফুচকা দিয়ে দিল, আর আমরা এখন একটা দোকানের সামনে দাঁড়িয়ে খাচ্ছি, যেহেতু বৃষ্টি আসছিল আর কি, ফুচকাগুলো খুবই মজা ছিল।
তো এই বৃষ্টির মাঝে মাঝে কিন্তু আমার কেনাকাটাগুলো শেষ করতেছি। ঢাকাতে থেকেও শপিং করলাম, নোয়াখালীতে আসার পরে বাকি শপিংগুলো করতেছি। তো এখানে ফুচকা খাওয়ার পর কিন্তু আমি শপিং করতে চলে যাব। আমার যেহেতু শ্বশুরবাড়িতে যাব, কিছু টুকটাক জিনিসপত্র কিনতে হবে, দেন আমার নেওয়ার জন্য আমি জিনিসপত্র কিনতেছি আর কি, যখনই সময় পাই। তো এখন রওনা দিয়ে দিলাম শপিং করার উদ্দেশ্যে। আর আপনাদের সাথে কী কী শপিং করলাম আমি আর তেমন তো ব্লগ বানাই না, সব কিছু আমেরিকাতে যাওয়ার পর দেখাবো আপনাদের আমি দেশ থেকে কী কী জিনিসপত্র কিনলাম আর কি। তো আমরা এখন যাচ্ছি বিশালে, মিন টাউনের দিকে যাচ্ছি আর কি শপিং করার জন্য। আর যেতে যেতে আপনাদের সাথে আমাদের নোয়াখালী মাইজির কিছুটা অংশ দেখাচ্ছি, রাতের ভিউ দেখতে কেমন। আর আর পুসা খেতে খেতে কিন্তু আমার আয়ারে আমারে কল দিয়ে বললো সে বাসা থাকবে না, সে চলে যাবে। তো আর কী করা, তাকে নিয়ে চলে আসলাম। বৃষ্টি সে বাইরে কিন্তু সে কান্নাকাটি করে, তাহা পায়ে জুতাতে নাকি মাটি লাগতেছে, মানে সে বাইরের দেশে তো এরকম কাদা মাটি থাকে না। এখন সে বাংলাদেশে আসার পর তার একটা মুহূর্ত তার পায়ে মনে লাগতে পারবে না এরকম আর কি। তো আমি এখন চলে আসলাম বিশালে। এখানে আসার পরে আমি জুতা দেখতেছি, আমি যেহেতু এখন বাংলাদেশে অনেক পানি বর্ষাকাল, এই কারণে আমার যে জুতোগুলো নিয়ে আসছি এগুলো একদম ফ্ল্যাট, পায়ে মাটি লেগে যায়, পানি লেগে যায়। এই কারণে আমি এক জোড়া জুতো কিনলাম। তারপরে দেন আমি এখানে জামা কাপড় কিনবো। যারা নোয়াখালীতে আছেন তারা তো জানেন এই বিশালের কথা, এখানে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায়, দেন শাড়ি থেকে সব কিছুই পাওয়া যায়। তো আমি এখানে কাটা থ্রি পিসগুলো কিনবো আমেরিকা নেওয়ার জন্য, দেন গিফটের জন্য অনেকগুলো জামা কাপড়ে কিনছিলাম। তো এখানে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। আসলে ভিডিও করতে গেলে কিন্তু কেনাকাটা হয় না যেহেতু খুব তাড়াহুড়া মাঝে, আর আমরা এমন টাইমে গিয়েছিলাম রাত 8টার পরে কিন্তু সবগুলো দোকানপাট বন্ধ হয়ে যায়, 10টা পর্যন্ত খোলা থাকে না এখনকার দোকান। তো এখানে আমি এখানে যতগুলো ড্রেস দেখতেছেন মোটামুটি আমি সবগুলো ড্রেসই নিয়ে নিলাম। আর বাসাতে আসার পরে এখানে এখন আমাদের বাসাতে পিঠা বানানোর কাজ চলতেছে, আপু পিঠা বানাচ্ছে আমাদের জন্য। আর এখানে কিন্তু কাপু পিঠা বানাতে গেলে কিন্তু আমার আয়ান পিঠাতে তার আন্টির সাথে হাত দিবে কাজে। তো এখানে আমার রাতের বেলায় পিঠা খেতে মন চাইছে, এই পিঠার নাম কি আমি জানি না, যারা দেখবেন তারা বুঝবেন এটা আমার আম্মা আর আপু কীভাবে জানে বানায় মিষ্টি পিঠা। তো আপু বানাচ্ছে, সাথে কিন্তু কাপুর সাথে আয়ানও কিন্তু হেল্পিং হ্যান্ডে ছিল, আয়ানও বানাচ্ছে। তো এই পিঠা কিন্তু রুটির মতো বানিয়ে তারপরে হলো খামিরটা কিন্তু একদম রুটির খামিরের মতো করে বাটিটার সাথে চিনি দিয়ে দেয়, আর রুটির মতো বেলে এরকম কেটে কেটে কাটার দিয়ে তারপরে এটাকে তেলে ভেজে ফেলে আর কি। অনেক মজা লাগে চা দিয়ে খেতে, অনেক টেস্ট এই পিঠা। আর যারা জানেন তারা নাম বলবেন, আসলে আমি নাম ভুলে গেছি কারণ আপনাদের সাথে বলতে পারিনি। এই পিঠাটা মজায় আলাদা, অনেক অনেক মজা। আমার সবসময় আগে দেখে থাকতে এই পিঠাগুলো বানাতো, এই যে আমা এখন দিয়ে দিল। আর পিঠাগুলো যে ফুলা ফুলে একদম ফুয়া পিঠার মতো ফুলে উটুই টুম্বুর হয়ে যায়, খেতে অনেক মজা এই পিঠাগুলো। যেমন মজা খেতে একদম মশমস হয়, খেতে একদম কুকির মতো যেরকম মশমসে এরকম মশমস হয় পিঠাগুলো, খেতে অনেক ভালো লাগে খেতে এই পিঠাগুলো। এই যে দেখেন আমার অনেকগুলো শেখে ফেলল, এখন খাচ্ছি মায়ের হাতের পিঠা, মায়ের হাতের রান্না, বোনের হাতের রান্না, মায়ের হাতের রান্না সব কিছুই। আমি দেশে আসার পরে একটা মশা কামড় দিল হাতে, মেবি লাল হয়ে গেল হাতের উপরে, যাই না কিসে কামড় দিচ্ছে কিন্তু আমি গেস করতেছি মশা কামড় দিল। আর এখানে দেখেন আয়ানের কাণ্ড, আয়ানে ইউটিউব থেকে দেখে দেখে কী যে বানায় সে সে নিজে বলতে পারবে না, এখন সে মিল্কশেক বানাবে। তো তার তার বায়না সব তার আন্টির কাছে আর নানুর কাছে আর তার কাজিনের কাছে। তো এখানে এখন সে মিল্কশেক বানিয়ে ফেললো, তার বোনে তাকে হেল্প করলো মিল্ক দিয়ে, ওরিও দিয়ে আর আইসক্রিম দিয়ে। তো সে এখন এখন সে কী কী করবে, কীভাবে মিক্সার করবে তাকে মিক্সার দেওয়ার জন্য। তো আম্মা কী করলো, হেমলাটা দিয়ে দিল, এখন তার বোনে তাকে হেল্প করতেছে। তো সে নিজেও আবার তার সাথে হাত লাগিয়ে রেডি করলো আর কি। তো এখানে সে এই মিল্কশেক বানাতে গিয়ে কতগুলো জামা কাপড় নষ্ট করলো, গায়ে যে ড্রেস ছিল এটাও কিন্তু সে মিল্কটিক পালে কী অবস্থা পরাবে আবার চেঞ্জ করে দিয়েছে আর কি। তো এই যে বোনে মিক্সার করে দিল, এখন উপরে সে আবার ওরিও কুকিরে গুঁড়ো করে তারপরে কি সে উপরে দিয়ে দিল। ইউটিউবে যেভাবে
ওইভাবেই দেখে খাবার, সে ওইভাবেই নিজে নিজে ট্রাই করে বানানোর জন্য। তো আমি কিন্তু খাবার দিই না এখন, যেহেতু দেশে আসছে, যে কী মানে মিল টাইপের জিনিসপত্র খেয়ে আবার কোন দিকে কি হয়ে যায় আর কি, একটু রিস্কে থাকি। তারপরও আপুরা বলতেছে এটা গরুর দুধ দেওয়ার জন্য, তো আপু আর আমার আম্মা মিলে তাকে হেল্প করে তার বোনে তাকে এই মিল শেকটা বানিয়ে দিল। এই যে এখন সে খাচ্ছে, আর খেতে খেতে কিন্তু ড্রেসটা শেষ করে দিলে। এখন তার ড্রেস চেঞ্জ করার পরে আর সবগুলো গেঞ্জিতে সে মার্কার দাগ, এই দাগ সেই দাগ দিয়ে পেন্সিলের কালি দিয়ে কী অবস্থা করে ফেলছে, সবগুলো হোয়াইট কালারের গেঞ্জি। এখন দেখেন সে খাচ্ছে, আর খাওয়ার পরে সে কীভাবে তার বাবার জন্য ভিডিও বানাচ্ছে, আমাকে বলছে যে একটা ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। তো আমি তাকে ভিডিও বানিয়ে দিলাম তার বাবার জন্য, সে ভিডিও করবে, সে মিল্কশেক রেডি করতে পারছে। তো তার কথা শুনতে শুনতে আজকে এইখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকে, আর আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ আমার পেজটি ফলো করবেন, আমার পাশে থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। So we had a milk, Oreos, and then some ice cream. তারপরে কি করছো? And that's what means. And then, hi guys, let's drink the new Grimace shake from McDonald's. Have you been Grimace? কি দিয়ে মেক করছো? Blender or hand blender? Hand blender. Hand blender? Oh, this is tasty. Who make? Auntie make, Aku make, and you? Who? I like it. Who make this shake? Oh, that was you, mommy. No, you. But then how do I make that? Auntie just cracked the ice cream and I didn't. So this is who made it with me. I created this and I used the ingredients. Doesn't look like